রাজ্য রাজনীতিতে হাওয়া এখন বিজেপির বিরুদ্ধে, পাহাড় হোক বা সমতল সর্বত্রই মানুষ এখন প্রতিবাদী। বিজেপির যখন এই পরিস্থিতি তখন বামেদের আহ্বানে মানুষ দিচ্ছে ব্যাপক সাড়া। প্রতিদিন সিপিআইএমের বিভিন্ন কর্মসূচিতে সামিল হচ্ছেন নূতন নূতন মানুষ। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই চর্চা এখন বিভিন্ন মহলে। বুধবারও রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবরাজনগরের রামনগরে মিছিল করল সিপিআইএম। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে আওয়াজ ওঠে রাজ্য থেকে বিজেপিকে উৎখাতের। এদিনই সাবরুমের মনু বিধানসভা কেন্দ্রের কাজ ও খাদ্যের দাবিতে এবং সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়তে বাম যুবরা বিশাল বাইক র্যালি করে এলাকায় তাক লাগিয়ে দেয়। শুধু সাবরুম নয়, করবুকের চেলাগাঙের মানুষও এদিন গর্জে উঠেছিল। করবুকের সিপিআইএমের উদ্যোগে একটি র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে বিজেপির বাইক বাহিনীকে হুঁশিয়ার করে দেন সিপিআইএম কর্মী সমর্থকরা। এদিকে সিপিআইএমের বিভিন্ন কর্মসূচিতে গ্রাম পাহাড়ের মানুষ যেভাবে অংশগ্রহণ করছে তা নিয়ে বেশ চিন্তিত রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির বাইক বাহিনী হুঁশিয়ার। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।